সুপ্রদর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 20 আগস্ট 2020 বৃহস্পতিবার আপনারা যে হাটটা দেখছেন, ঐতিহ্যবাহী দিনাজপুরের রেলবাজার হাট প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে। আপনাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা এই হাটে নিয়ে এসেছি, কারণ এই হাটে ছোটো ছোটো সার এবং বকনা আপনারা অল্প দামে পেয়ে যাবেন। একসময় হাটটি খুব ছোট অবস্থায় চলে এসেছিল, তবে হাটটি ধীরে ধীরে তার ঐতিহ্য ফেরত পাচ্ছে। তা আপনারা যারা দিনাজপুরের উদ্দেশ্যে আসতে চান, হয়তো আমবাড়ি বা কাহারোলের উদ্দেশ্যে, তারা এক দুই দিনের জন্য এই হাটে ঘুরে যেতে পারেন। তো এই হাট থেকে আমরা আজ আপনাদেরকে ছোট ছোট সার এবং বকনার দাম জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা জেনে আসি। প্রথমে আমরা এখানে একটা সার গরু দেখছি, ছোট্ট একটা সার গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ব্যবসার এখন অবস্থা কেমন? মোটামুটি ভালো ভাই, মোটামুটি ভালো। এই বাছুরটার দাম কত যাচ্ছে? ২০-২২ হাজার টাকা দাম চাচ্ছে উনি। উনি বলছে যে 18 হইলে ছেড়ে দিবে। এই যে দেখুন এই সার বাছুরটি, আপনারা যারা খোঁজ করেন এই ছোট ছোট সার বাছুর, মূলত সেই উদ্দেশ্যে আমরা আজকে রেলবাজার হাটে আপনাদেরকে নিয়ে এসেছি। তারপরে এই যে এখানে আমরা দেখছি এটা বকনা। ভাই আসসালামু আলাইকুম। এই কালোটা যায়, এটা কি ক্রস? এটা দেশি, আর সাদাটাও তো দেশি। এই বকনাগুলো কত করে চাচ্ছেন? 18 করে চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছেন? 15। আর আপনার নিয়ত? মানে 16 হইলে আপনি ছেড়ে দেবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 16,000 টাকা হলে উনি বলছে যে এই বকনাগুলি উনি ছেড়ে দিবে এই রেলবাজার হাট থেকে। এই যে দেখুন বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এখানে গরুর দামটা কম না বেশি, সেটা আপনাদের উপরে। তারপরে আমরা এখানে দেখছি একা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয় টাকা গরু আনছেন? দুইটা। এখন ব্যবসার অবস্থা কেমন? আছে মোটামুটি ভালো। ঈদের পরে মোটামুটি একটু উঠছে দামটা। এইগুলি কি বকনা? এই দুটা, এই দুটাই। কালোটা কত চাচ্ছে? 20,000। আর এই যে লালটা? 20,000 আর 22,000। ক্রেতা কত পর্যন্ত বলে? 16-17। আপনার নিয়ত কত? মানে বড়টা 18 হইলে ছেড়ে দিবেন আর ছোটটা 17। এই যে শুনছেন এই এটা 17 এবং এই লালটা এটা 18 হলে উনি ছেড়ে দিবে বলছে। এই যে দেখছি। তারপরে আমরা এখানে দেখছি একটু, আমরা একটু কথা বলি কাকা। আসসালামু আলাইকুম। এই দুটা বকনা আনছেন? এই লাল দুটো, এই কত করে দাম চাচ্ছেন? 24,500 করে দাম চাইছেন? এটা তো ওটা 16-24,500। গরু বেচতে পারবে না। আসসালামু আলাইকুম। আপনি কি করেন? গরু কিনতে আসছেন? আচ্ছা, দামটাতে আপনার মনে হচ্ছে উনি বেচতে পারবে না। আপনার কাছ থেকে ধারণা এগুলো কত করে বিক্রি হবে? 15-16 করে। মানে আরেকটা যখন দিনটা যাবে তখন উনি এমনি নিচে নামে আসবে। শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে লালগুলো উনি বাড়ি থেকে এনেছে, উনি আসলে ব্যবসা বুঝছেন না, তো দামটা উনি বেশি চাচ্ছেন। আচ্ছা, তারপরে আমরা একটু এখানে দেখি, এক মুরব্বী বসে আছেন। আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়ির না কেনা? কেনা। এটা কত চাচ্ছেন দাম? দাম চাই 18,500। 18,500। ক্রেতা কত বলছে? 16,000 থেকে বলছে। আর আপনার নিয়োগ? 17,500 হইলে দিয়ে দিবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, 17,500 হইলে উনি নিয়োগ করেছে যে দিয়ে দিবে। আর আপনাদেরকে জানিয়েছি যে এখন সকালবেলা ওনারা একটু ওয়েট করছেন আর কি, যে দামটা পড়ে যাবে, আর একটু পরে দামগুলি পড়ে যাবে। এখানে দুটো সাদা দেখছি। আসসালামু আলাইকুম। আপনার কেনা? কেনা। এগুলো কত করে যাচ্ছেন জোড়া? 16,000 করে 32। দাম চাইছেন? 28 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, আর আপনার নিয়ত কি? 30 হলে দিয়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন
এই সাদা বকনা দুটো উনি বলছে 30,000 হলে দিয়ে দিবে 15,000 টাকা। এই যে দেখুন আপনাদেরকে আমরা রেলবাজার হাট থেকে আমরা এই ধরনের ছোট ছোট বাছুর এগুলো খুব চাহিদা রয়েছে। আপনারা যারা নিতে চান দূর দূরান্ত থেকে, আমরা কখনোই বলবো না যে আপনারা এই হাটের উদ্দেশ্যে আসুন। আমরা সবসময় আপনাদেরকে বলি যে আপনারা দিনাজপুরের অন্য হাটের উদ্দেশ্যে আসেন, আসার পরে যদি এখানে বৃহস্পতিবার আর রবিবার পরে তবে এই হাটে এসে আপনারা এই ছোট ছোট বকনা এবং সারগরু যেটা স্বল্প দামে পাওয়া যায় এগুলো আপনারা নিয়ে যেতে পারেন। এখানে আমরা একটা ছোট্ট সার বাছুর দেখছি, এটা সার বাছুর কত দাম? 18 চাইছেন, 18,000 টাকা চাওয়া হয়েছে। ক্রেতা কত বলছে? 14 পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? 15-16 হলে, আচ্ছা ওনার নিয়ত শুনুন, 15-16 হলে উনি দিয়ে দিবে। এই যে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই রেলবাজার হাট এখানে ছোট ছোট সার এবং বগনা এগুলোর খুব চাহিদা রয়েছে। এই যে একজন কাকা আপনি যারা দেখছেন যে দুটো সার গরু এনেছে, আসসালামু আলাইকুম, এই দুটো সার গরু আনছেন? আচ্ছা এগুলো দাম কত করে যাচ্ছে? এটা 28.5 আর ওটা 26.5। ক্রেতা কত বলছে? এটা কত বলছে? এটা 22-22.5। আর এটা এটা দাম বলেনি যে শুনছেন ক্রেতাদের দামগুলো আমরা জানানোর চেষ্টা করছি। এখানে একটা কালো বাছুর, এটা তো দেশি, এটা দাম কত যাচ্ছে? 28.5। ক্রেতা কত বলছে? 22-23। আপনার নিয়ত কত? 25 হলে দিই। এই যে দেখছেন 25 হলে দিই। এই যে দেখুন, এই যে দেখুন সুপ্রিয় দর্শক, রেলবাজার হাট এক সময় হাটটা অনেক পরে গিয়েছিল, তবে ধীরে ধীরে হাটটা তার ঐতিহ্য ফিরত পাচ্ছে। তবে এখনও যে খুব একটা বড় হাট হয়েছে তা না। তা আমরা এখানে একটা দেখছি যে দরদাম চলছে। এখানে একটা ছোট্ট একটা সার গরু দেখছেন, এই গরুটির দেখুন দরদাম চলছে। ভাই কি দরদাম চলতেছে? দরদাম চলতেছে তো? হ্যাঁ, এই যে দেখছেন আপনারা এখানে দরদাম চলছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। বা আসসালামু আলাইকুম, আপনি কি কিনতে আসছেন? কি কিনতে আসছেন? সার বাছুর, এটাকে বাড়িতে পালন করার জন্য। আপনার বাড়িতে কি এমনি গরু আছে? কয়টা গরু আছে? দুইটা। আর আজকে কয়টা নিতে আসছেন? একটা। মানে দামটা কেমন বুঝছে? মানে দামটা কি বেশি না কম মনে হচ্ছে? না একটু বেশি আজকে, আজকে একটু বেশি মনে হয়। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে এখানে আমরা কিছু ক্রেতারও কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, বিক্রেতাদের কথার পাশাপাশি। তো আবারও জানিয়ে রাখি, আজ 20 আগস্ট 2020 বৃহস্পতিবার, প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে এই দিনাজপুর রেলবাজারে হাট বসে। এই হাট থেকে আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা ছোট ছোট সার এবং বকনা গরুর দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।